আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রদর্শক, আপনার নাম পরিচয় বলে এই প্রশ্নটি বলুন। আমার আরিফুল ইসলাম বাবু। জি আরিফ ভাই বলুন। আমি বলতেছি, আমি আমার বয়স হয়েছে 45 বছর। আমি বোঝার বুঝ থেকে যতদিন বুঝতে শিখছি, কোনদিন নামাজ এবং আপনার রোজা তারাবি মিস করে নাই, কিন্তু এই বছর 2 দিন আমার এমন প্রচন্ড জ্বর হচ্ছে যে আমি ইফতারি করার পরে আর ক্ষমতা থাকে না, মানে আমি মাগরিবের এবং ইশারের তারাবি করতে পারিনি। তারাবি পড়তে পারে না? রোজা রোজা তো রোজা রেখেছিলেন কেনা? হ্যাঁ, রোজা রাখছিলাম, রোজা রাখছি বলছি। আচ্ছা, জি বাবু ভাই, আমরা আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। উনি রোজা রেখেছেন এই কষ্টের মধ্যেও, অথচ রোজা না রাখলেও কিন্তু হতো, যেহেতু কোরআন বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা ইদ্দাতু মিন আইয়ামিন উখার। তো উনি কষ্ট করে রোজা রেখেছে, আলহামদুলিল্লাহ, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আর উনি তারাবি পড়তে পারে নাই, এই জন্য তিনি কি করবেন? তারাবি যেহেতু পড়তে পারে নাই, এটা আর কাজা করা লাগবে না। তারাবি আমরা অন্য অন্য মাসে যে রোজা রাখি, যে নফল রোজাগুলো রাখি, সেখানে কিন্তু তারাবি নামাজ নেই। মাহে রমজানে তারাবি নামাজ আছে, এবং সেই তারাবি নামাজ আমাদের জন্য 20 রাকাত তারাবি নামাজ। আমরা এটা এই জন্য পড়ি যে সুন্নতে মুয়াক্কাদা, এটা আমাদের পড়তেই হবে। যদি তিনি যে কারণ দেখালেন যে একান্ত শারীরিকভাবে এত দুর্বল হয়ে পড়েছেন যে তারাবি পড়তে পারছেন না, এই জন্য তার জন্য আর কোনো এমনি আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন, নফল নামাজ পড়বেন, রোজা ছাড়া যাবে না। এইটা তাকে গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে, যে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা তারাবি পড়ার সাধ্য চেষ্টা করবো, যেহেতু সুন্নত, কিন্তু একান্তই যদি আমরা না পারি, কিন্তু রোজাকে ভাঙা যাবে না। যে না, রোজা ভাঙা যাবে না, তবে তারাবির নামাজ এটি সুন্নতে মুয়াক্কাদা, লিরিজাল ওয়া লিননিসা, নারী এবং পুরুষ সবার জন্য। কেউ যদি এটাকে ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে এটা কিন্তু ফাসিকই হবে, এটা মস্ত বড় একটা অন্যায়ও করছেন তিনি। তো আমরা বলবো যে কেউ অনিচ্ছাকৃতভাবে যদি এটা ছুটে যায়, তাহলে এই জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবে, তাওবা করবে, ক্ষমা করবে, ক্ষমা।